বড়দিন বা ক্রিসমাস 25শে ডিসেম্বর তারিখে যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে এই উৎসব পালিত হয়। সোমবার ছিল বড়দিন, গোটা বিশ্বের কাছে এটা আনন্দের উৎসব। মঙ্গলবার অর্থাৎ বক্সিং ডেতে শুরু হয়েছে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট। তার আগে হঠাৎই অস্ট্রেলিয়ার শিবিরে হাজির হয়ে গেলেন পাকিস্তানের ক্রিকেটাররা, সঙ্গে উপহার এবং ফুল। অভাবনীয় এই উপহার পেয়ে চমকে গেলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা, পাল্টা সৌজন্য দেখাতেও ভুললেন না তারা। মাঠের মধ্যে যত লড়াই থাক, মাঠের বাইরে যে দুদেশের সম্পর্ক খুবই কাছের সেটা উঠে এলো এই ঘটনায়। পাকিস্তানের ক্রিকেটারদের হাতে ছিল উপহারের বাক্স এবং ক্যান্ডি, অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং তাদের পরিবারের হাতে তুলে দেন তারা। পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ সবার আগে এগিয়ে যান, সঙ্গে ছিলেন বাবর আজম এবং পাকিস্তানের কোচিং স্টাফেরা। মাসুদ এবং অজি অধিনায়ক প্যাট কামিংস একে অপরের সঙ্গে করমর্দন করেন। বাবরকে দেখা যায় উসমান খাজা মেয়ের সঙ্গে খেলা করতে, সেই ছবিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। পরে অস্ট্রেলিয়ার এক ওয়েবসাইটে কামিংস বলেন, দারুণ লেগেছে এই উপহার পেয়ে, ছেলেমেয়েরা খুশি হবে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো। 2 বছর আগে ওরা যখন এদেশে এসেছিল তখন অনেক স্মরণীয় মুহূর্ত তৈরি হয়েছিল। আমাদের পরিবারের ব্যাপারে ওরা আলাদা করে ভেবেছে, এটা দেখে ভালো লাগছে।